পাশের ছবিটি একজন পুরুষ ব্যক্তির মৃতদেহ নাম মৃত্যুঞ্জয় দে পিতা মৃত নিখিল দে বয়স আনুমানিক পঞ্চাশ বছর ঠিকানা দেওয়ান পাশা ধর্মনগর উত্তর ত্রিপুরা গত উনিশ দুই দু ইংরেজি তারিখ সকাল আনুমানিক নটা পঁয়তাল্লিশ মিনিটে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে উক্ত ব্যক্তি ধর্মনগর পোস্ট অফিসস্থিত উদয়শঙ্কর দেবনাথের বাড়িতে একা ভাড়াটিয়া হিসাবে থাকতেন বর্তমানে মৃতদেহ ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে রাখা আছে উক্ত ব্যক্তির নিকটাত্মীয় স্বজন অথবা কোনো দাবিদার থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানা ডিএমএন জিআরপিএস ফোন নম্বর নাইন ফোর এইট ফাইভ ওয়ান থ্রি সিক্স থ্রি এইট সিক্স